হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব কিভাবে আপনারা তোশিবা ই স্টুডিও 2323am এর ড্রাম সেন্স করবেন। তো চলুন আমরা কিভাবে আজকে আমাদের ড্রামটা সেন্স করব এটাই আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। তো প্রথমত এখানে যে লক, এই যে এখানে একটা লক আছে, তো আপনার মূল তারটাই হলো এখানে। তো এই তারটা খোলার সময় অবশ্যই খুব সতর্কভাবে খুলবেন। তারপর এটা আস্তে টান দিয়ে আস্তে আস্তে লা দিয়ে টান দিয়ে খুলে নেবেন। খুলে নেওয়ার পর তারপর এই পাশে আরেকটা নক আছে, এই নকটার আপনি ভিতর দিকে একটু চাপ দিলে এটা খুলে যাব। তারপর এটা আপনি আস্তে আস্তে সামনের দিকে বের করে নিয়ে আসবেন। নিয়ে আসার পর একটি পরিষ্কার জায়গায় রাখবেন। তো এখানে আপনি, এখানে দুটো নাট আছে, তো এখানে প্রথমত দুটা পাশে দুটো লক আছে। তো এই লকটা এই যে আস্তে আস্তে সামনের দিকে টান দিলে এটা খুলে যাবে। তারপর হলো আপনার পাশে আর এই পাশে আর একটা লক আছে, তো এই লকটাও আস্তে আস্তে খুলে নেবেন। দেখবেন ভেঙে গেলে কিন্তু এগুলো আর পাওয়া যায় না, সেক্ষেত্রে অবশ্যই খুব সাবধানতার সাথে খুলবেন। তারপর এই ড্রামের ভিতরে একটা আপনার রড থাকে, তো এই অ্যাঙ্গেলটা খুলে নেবেন। খুলে আপনার যেই পাশে গিয়ারটা থাকে এই পাশের ওই বিফোর সেট থেকে আপনি উপরে দিয়ে টান দিলে এটা আপনার ইয়েটা খুলে যাব, ড্রামটা খুলে যাব। তারপর আমাদের যে নতুন ড্রামটা আনছি এর সাথে আপনারা চাইলে এখানে যে দুটো নাট আছে এই দুটো নাট খুললে আপনারা চাইলে কালিডো ড্রামটা পরিষ্কার করে নিতে পারেন। তো আমরা আগে পরিষ্কার করা আছে, সেজন্য আমরা পরিষ্কার করবো না, আমরা নতুন নতুন লাগাই নেব। তো এটার ভিতরে হাত দিবেন না, ড্রামের ভিতরে হাত দিলে স্কেচ পড়ে গেলে সমস্যা আছে। তো পাশে হাত দিয়েই আপনি এটা লাগাই দিবেন। তো গাজে গাজে ভালোভাবে বসাই দিবেন। বসা দেওয়ার পর এই রডটা আবার যেভাবে ছিল ঠিক সেভাবে আপনি এটা লাগাই দিবেন। তো এটারে ঠিক আগে যেভাবে গাজে বসানো ছিল ঠিক সেভাবেই হুবহু বসিয়ে নেবেন। তো ড্রাম চেঞ্জ করতে বা ফটোকপি মেশিনে আর কোনো যদি সমস্যা হয় তো আপনারা আমাকে কমান্ড সেকশনে যায় কমান্ড করলেই আমি আপনাদেরকে রিপ্লাই দেবো তাড়াতাড়ি ইনশাল্লাহ। তো যার যেটা সমস্যা হবে তো আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি যত তাড়াতাড়ি সম্ভব আপনাদেরকে সহযোগিতা করব। তো নখগুলো আগের মতো ঠিক আগে যেভাবে এসেছিল ঠিক সেভাবে হুবহু লাগিয়ে নেবেন। তো
তো এই নখগুলো খুব সাবধানতার সাথে লাগাইবেন, কারণ এগুলো অনেক সময় লাগাইতে যায় যদি ভাঙে যায় তাহলে আপনার দেখা যাবে পুরো ইয়া ডিসেন্স করতে হবে, সেক্ষেত্রে অনেক সাবধানতার সাথেই লাগাইবেন। তারপর এটারে লাগিয়ে দিবেন ঠিক সুন্দর মতো, তবে এটা বেশি ঠেলাঠেলি করবেন না, কারণ আপনার এটা গাছ মতোই এটা যাইবে, তো একটুনি বারবার চেষ্টা করে একটুনি দেখবেন আস্তে আস্তে ভিতরে নিয়ে যাবেন। তারপর এই পাশে দূরে ঠেলা দিবেন, পাশে কোনো টোনের এই ড্রামের নিচে যে কালো অংশটুকু এই কালো অংশটুকু দূরে নিচে ভিতর দিয়ে ঠেলা দিবেন, আর এখানে এই কোনায় এসেও ভিতর দিকে ঠেলা দিবেন যে গাছটার এখানে। তারপর ইয়াগুলো লাগাই দিবেন, নখগুলো লাগাই দিবেন। তো দেখি এখন আমাদের প্রিন্ট কেমন হয়। তো আমরা একটা ফটোকপি করে দেখাই দেবো যেন কী আগে কীরকম ছিল এবং পরে কীরকম হয়েছে। তো আমাদের এখানে ওই যে ফাঁসে কোনো দাগ নাই, হ্যাঁ আশেপাশে কোনো দাগ নেই, তবে আমাদের আগের যে টোনার আগের যে আপনার ড্রামটা ছিল তো এই ড্রামটায় ফাঁসে যে দাগগুলো ছিল ওই দাগগুলো হওয়ার কারণে আমরা ড্রামটা চেঞ্জ করছি। তো যারা আমার ভিডিওগুলো কন্টিনিউ দেখেন তারা অবশ্যই সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে রাখবেন, আর যাদের কোনো সমস্যা হয় তাহলে আমার কমেন্ট সেকশনে যায় কমেন্টস করলেই আমি যাতে তাড়াতাড়ি সম্ভব আপনাদেরকে রিপ্লাই দেবো ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।